পক্ষে হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি আর আজকে শাড়ি পরেছি। তো এখানে থাকলে বেশি শাড়ি পরা হয়ে ওঠে না, সম্ভব হয় না। তো বাড়িতে আসলে আমি একটু শাড়ি পরার চেষ্টা করি, তো শাড়ি পরতে ভালোও লাগে। আর বাড়িতে কোথাও যাওয়া আসা বা একটু সুযোগ হলে আমি শাড়ি পরার চেষ্টা করি। তো আজকে এই শাড়িটা পরে তো আমার বাপের বাড়ি পাশে একটা জ্যাঠা বাড়িতে আজকে মঙ্গলচণ্ডী পুজো হবে, সেখানে যাব। তারপরে বাপের বাড়ি থেকেও যেতে পারি, আবার রিটার্ন এখানে শ্বশুরবাড়ি চলেও আসতে পারি। তো এখন বাপের বাড়িতে চলে এসেছি, আর ওইখানে থাকতে শুনতাম এখানে নাকি প্রচণ্ড গরম, বৃষ্টি হয় না, কোনো বৃষ্টির দেখা পাওয়া যায় না। তো গরম এটা তো একদম সত্যি কথা, একদম ঠিক, প্রচণ্ডই গরম এখানে। কিন্তু আজকে বিকেল থেকে ঝড় বৃষ্টি আর জোরে জোরে হাওয়া হচ্ছিল, মেঘ ডাকছিল, তো বৃষ্টি হচ্ছিল। সেই টাইমের ভেতরে একদম রেডি হয়ে নিয়েছিলাম, তো রেডি হয়ে বসেছিলাম, তারপরে বৃষ্টি বন্ধ হয়ে যেতে আমরা বেরিয়ে চলে এসেছি। তো বেশি সময় না, তো চলে এসেছি আর এই শাড়িটা পরেছি। তো এই শাড়িটা আমি আগেও একবার পরেছিলাম, তো আজকে এই শাড়িটা পরে একদম পরিষ্কার করে ধুয়ে কাচিয়ে রেখে দেবো, তাই জন্য আজকে এই শাড়িটা আবার পরলাম। এই জ্যাঠা বাড়িতে যাবো, তো ঘর থেকেই দেখা যায় খুবই কাছে সামনের বাড়ি। তো মা রেডি হচ্ছে, তারপরে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। এটা সেই কিনেছিলাম অন্নপ্রাশনের দিন দুপুরে পরেছিলাম ওই শাড়িটা। জোরে জোরে হাওয়া হচ্ছে। তো প্রথমে তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। তো আজকে মঙ্গলচণ্ডী পুজো ছিল, তো এখানে মঙ্গলচণ্ডী ঠাকুর দেখতে পাচ্ছ, আর এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। আর এখন কীর্তন হচ্ছে, তারপরে বাউল গান শুরু হবে। ভেতরে অনেকটা সময় বসেছিলাম, আর এখন বাইরে এসেছি। আর এখন রাত্রি 9:30 মতন বাজে, তো এখন খাওয়া দাওয়া করে নেব, আর বাইরেটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। আর এখন একদম বৃষ্টি হচ্ছে না, তো সন্ধ্যার টাইমটাই বেশি বৃষ্টি ছিল। আর আজকে আমি বাপের বাড়িতেই থাকবো। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা দুই দিনের ভিডিও একসঙ্গে দেখতে পারবে। তো বাড়িতে এসে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য এই দুই দিন ভিডিও সেরকমভাবে করা হয়নি। আর আজকে জামাই ষষ্ঠী, তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এবারে জামাই ষষ্ঠীতে সেরকম কিছু হচ্ছে না, কারণ বৃহস্পতিবার পড়েছে, আমার দুই মাসি আর মেসোর ছুটি নেই। তারপরে আমার মামার ছেলে রাজস্থানে পড়তে গিয়েছে, সেখানে আমার মামা আর আমার দাদা আজকে যাচ্ছে রাজস্থান, যাওয়া আসা অনেক দিনের ব্যাপার। তারপরে মামিরও ছুটি নেই, তারপরে দিদার একটু শরীর খারাপ, তো তারপরে বরের আজকে মানে অফিসিয়াল প্রোগ্রাম আছে, রাত 7:00-8:00 আসবে। তো সব কিছু মিলিয়ে এবছরে জামাই ষষ্ঠীতে সেরকম কিছু হচ্ছে না। মা ষষ্ঠী পুজো করবে, তাই জন্য এখানে পুজো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর এটা চাল ভিজিয়ে রেখেছিল, সেটাকে বেটে চাল বাটা দিয়ে একটা বিড়াল করেছে। তো ষষ্ঠী পুজোর বাহন বিড়াল। তো এখন মন্দিরে যাব পুজোর কাছে। একবারে পারবা সব নিয়ে যেতে? এই মন্দিরে পুজো হবে, তো সবাই আস্তে আস্তে পুজো দিতে আসছে। আর প্রত্যেক বছরই মা ষষ্ঠী পুজো করে, তো যখন মামাবাড়ি যেত ষষ্ঠীতে তখন বাড়িতে পুজো করে যেত, বা মামাবাড়ির ওখানে পুজো হয় সেখানে গিয়ে করতো। জ্যৈষ্ঠ মাসে শুক্লের পক্ষে মা ষষ্ঠী তিথো পুপুত্র বরায় নম। পুজো অঞ্জলি দেওয়ার পর একটা গল্প বলেছিল ঠাকুর মশাই। তো এখানে মা পুজো দিয়েছিল, আমি পুজো দিইনি, তো আমি ঘরে বসে কি করব, তাই জন্য এখানে এসেছিলাম। আর অনেকে এসেছিল পুজো দেখছিল, তো আমাদের বাড়ির সামনেই, তো এখানে আমি এসে একটু পুজো দেখছিলাম। আর এই পুজোটার মেন হলো আম, তো আম দিয়ে এখন লাস্টে এই বট গাছে দিচ্ছিল। তো পুজো কমপ্লিট, আর এখন সোজা বাড়িতে যাবো। কোথায় রাখবা চালন তুমি? ওইখানে
এখানে যাই না। পূজার সমস্ত কিছু কমপ্লিট, আর এখন রান্নাঘরে যাবো। রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে রান্না শুরু করব। আর আজকে বাবাকে বলেছিলাম ব্রেকফাস্ট বাজার থেকে নিয়ে আসতে, কারণ তিনজনের জন্য আর ব্রেকফাস্টের ঝামেলা করব না, মেন রান্নাই করব। তো এখানে পুরি আর সবজি নিয়ে এসেছিলো আর মিষ্টি ছিল। বিকেলের পরপর আমি রেডি হয়েছিলাম যে সন্ধ্যায় বর অফিস থেকে আসলে তারপরে আমরা দুইজন একটু বাজারে যাব, কিছু কেনাকাটা আছে আর আজকে একটু ঘুরবো। তো আজকের দিনটা একদম বাড়িতেই থাকা ছিল, তো তাই জন্য ভেবেছিলাম একটু সন্ধ্যাবেলায় ঘুরতে যাব। কিন্তু এমন বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম থেমে যাবে, কিন্তু থেমে তো যাইনি। বৃষ্টি হয়েই যাচ্ছে দু ঘন্টা ধরে, এখনও হচ্ছে আর মেঘ ডাকছে। তো আজকে আর বেরোনো একদম হয়নি, ঘরেই থাকছি। এখন ডিনার করে নেব, রাত্রি 9:30 মতন বাজে। এখানে সন্দেশের প্লেট আমি সাজিয়ে নিয়েছি, আর রসগোল্লার দই আলাদা দেব, আর ফল এসব কাটবো না, কারণ খাবে না। আজকে ওর অফিসের প্রোগ্রাম ছিল, সেখানে দুপুরে মাছ মাংস এসব খাওয়া দাওয়া হয়েছে, আর যা গরম পড়েছে তাই জন্য রাতে আজকে হালকাই করতে বলেছিলো। তো এখানে পনির আর খাসির মাংস করা হয়েছে, আর এখানে দই। তো মানে অফিসের প্রোগ্রাম পরপর তিন দিন আছে, বেশি খাওয়া দাওয়া করে গরমের ভেতরে শরীর খারাপ হলে তখন আর এক প্রবলেম। তো এই তিন দিন একটু দেখে শুনে থাকতে হবে, আর মেন অফিসের প্রোগ্রামের জন্যই বেঙ্গলে আসা হয়েছে। ষষ্ঠীর জন্য তো আসার প্ল্যান ছিল না, এই প্রোগ্রামের ভেতরেই ষষ্ঠী পড়ে গিয়েছে, তাই জন্য একটু হলেও মানে সেলিব্রেট করা হলো, না হলে তো হতো না। আর কতজনের এরকম হয় যে মানে বাড়ি থেকে বাইরে থাকে, এসব ষষ্ঠী অনুষ্ঠান তো পালন করাই হয় না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে দুজনে একটু ঘুরতে যাব, ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো কালকে আবার নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।